নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অনেকের স্কলারশিপ অ্যাপ্রুভড হয়েছে বা ফরওয়ার্ড বা এইচ ও বা ডিআই রয়েছে তো তারপরেও রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না আর যদি রিজেক্ট হয় কি কি কারণে রিজেক্ট হবে এবং রিজেক্ট হলে কি করতে হবে এবং বিকাশ ভবনে আমি ফোন করে জেনেছিলাম রিজেক্ট হলে কি করতে হবে বিশেষত অ্যানাদার স্কলারশিপে যদি তোমরা ইয়েস করে থাকো তাহলে তোমাদের কি করতে হবে এছাড়াও তোমাদের যদি অন্যান্য কারণে রিজেক্ট হয় তো কি করতে হবে সেটি এই ভিডিওটির মাধ্যমে জানাবো বিকাশ ভবন কি বললো সেটিও জানাবো তোমাদেরও সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো তো বন্ধুরা তোমাদের মেন কোয়েশ্চেন ছিল যে অ্যাপ্রুভ থেকে অথবা ফরওয়ার্ড বাই ডিআই বা এইচ ওয়াই থেকে তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না হ্যাঁ হয়ে যেতে পারে রিজেক্ট যদি তোমাদের সব ডকুমেন্টস ঠিক না থাকে এবার বিকাশ ভবনে কল করেছিলাম তো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রিজেক্ট হয়ে গেলে কি করতে হবে সেই কল রেকর্ডিংটাই আমি ভিডিও শেষে শোনাচ্ছি তোমাদেরকে তো তোমাদের যদি অ্যানাদার স্কলারশিপ অর্থাৎ ওয়েসিস বা অন্যান্য স্কলারশিপে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো এবং তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় ইয়েস করে দাও তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাবে আরেকটি কারণে রিজেক্ট হতে পারে হয়তোবা তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছো কিন্তু অ্যানাদার স্কলারশিপে নো করেছো কিন্তু তোমরা অন্যান্য স্কলারশিপে অ্যাপ্লাই করেছো যদি সেটি ইনস্টিটিউট থেকে রিজেক্ট করে দেয় তোমরা অনস্ক্রিনে দেখ দেখতে পাচ্ছ সেটি ইনস্টিটিউট রিজেকশন ম্যাসেজ তো যদি এইরকম ইনস্টিটিউট থেকে রিজেক্ট করে দেয় অ্যানাদার স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তাহলে কিছু করার থাকবে না আর যদি ইনস্টিটিউট থেকে অ্যানাদার স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করেছো কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাইয়ের সময় নো করে দিয়েছ অ্যানাদার স্কলারশিপ ইএস না করে সেক্ষেত্রে তোমাদের ফরওয়ার্ড বা এইচ ওয়াই বা ডিআই হলে ক্যান্সেল হবে না যদি ইনস্টিটিউট থেকে তোমাদের রিজেক্ট করে দেয় তাহলে কিছু করার থাকবে না অ্যানাদার স্কলারশিপে ইয়েস করলে রিজেক্ট হলে কী করতে হবে সেটি আমি তোমাদের ভিডিও শেষে শোনাচ্ছি বিকাশ ভবন কী জানিয়েছে সেকেন্ড কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে সেকেন্ড হচ্ছে তোমরা যদি নিজেদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড না করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হতে পারে যেমন তোমাদের ইনকাম সার্টিফিকেটে যেখান থেকে বলা হয়েছে নিতে হবে সেখান থেকে না নিলে অনেক সময় ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাদের রিজেক্ট হয়ে যাবে তো ইনকাম সার্টিফিকেট তোমাদের ঠিকঠাকভাবে আপলোড করতে হবে এছাড়াও তোমরা যদি ইনকাম সার্টিফিকেট বাদে অন্যান্য যেসব ডকুমেন্টসগুলি যেমন মার্কশিটটা তোমরা যদি ঠিকঠাকভাবে আপলোড না করো সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাই সমস্ত ডকুমেন্টস তোমাদের ঠিকঠাকভাবে আপলোড করতে হবে যদি তোমরা ঠিকঠাকভাবে আপলোড করে দাও সমস্ত ডকুমেন্টস তাহলে তোমাদের কোনোভাবেই রিজেক্ট হবে না আরেকটি কারণ হচ্ছে তোমাদের রিজেক্ট হবে না এতে কিন্তু তোমাদের পেমেন্ট ফেল্ড হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি তোমাদের ঠিক না থাকে অনেকের কিন্তু ইতিমধ্যে পেমেন্ট ফেল্ড হয়ে গেছে পেমেন্ট ফেল্ড হলে টাকাটা রিপেমেন্ট পাওয়া একটা একটু প্রবলেম হয়ে যায় সে সেক্ষেত্রে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক করে নেবে তোমরা আর তোমরা যদি নিজেদের কিছু ডকুমেন্টস ভুল দিয়ে থাকো যেমন তোমরা যদি মার্কশিট আপলোড ভুল করে থাকো কিংবা তোমরা যদি ইনকাম সার্টিফিকেট আপলোড ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের রিজেক্ট হওয়ার আগে নিজেদের কলেজে বলো যাতে আনলক করে দেয় এবং আনলক করার পর তোমরা রি আপলোড করো সেই সব ডকুমেন্টসগুলি আর তোমাদের যদি রিজেক্ট হয়ে যায় এবং রিমার্কসে লেখা থাকে যে ইনকাম সার্টিফিকেট অথবা ডকুমেন্টসের জন্য রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে তোমরা ইনকাম সার্টিফিকেটটি একটি বের করবে নতুন ইনকাম সার্টিফিকেট অনলাইন ইনকাম সার্টিফিকেট হলেও হবে অফলাইন হলেও হবে এবং যদি ডকুমেন্টস কিছু ভুল দিয়ে থাকো যে ডকুমেন্টসটি ভুল দিয়েছ সেই ডকুমেন্টসটি যদি তোমাদের রিজেক্ট হয়ে যায় রিজেক্ট হওয়ার পর তোমরা সেগুলি নিয়ে বিকাশ ভবনে চলে যাবে তাহলে পুনরায় আবার তোমাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়ে যাবে লাস্ট আপডেট হচ্ছে তোমরা যদি অ্যানাদার স্কলারশিপে ইয়েস করে থাকো তারপরে যদি তোমাদের রিজেক্ট হয় অ্যানাদার স্কলারশিপে ইয়েস করার পর তাহলে তোমরা নিজেদের ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করছো সেখানে যিনি হেড রয়েছেন যিনি প্রিন্সিপাল রয়েছেন ওনার কাছ থেকে একটি তোমাকে সিগনেচার করা লেটার নিতে হবে যেখানে লেখা থাকবে তুমি ভুলবশত অন্য স্কলারশিপের আবেদনের জায়গায় ইএস করে দিয়েছিলে কিন্তু তুমি অন্য কোনো স্কলারশিপ আবেদন করনি বা অন্য কোনো স্কলারশিপ তুমি পাওনি এরকম একটি ইনস্টিটিউশনে হেডের কাছ থেকে তোমাকে নিতে হবে অ্যাপ্লিকেশান এবং তার সাথে তোমাদের একটি সেলফ ডিক্লারেশন লিখতে হবে নিজেদেরকে যেখানে লেখা থাকবে যে তোমরা অন্যান্য স্কলারশিপে অ্যাপ্লাই করনি বা কোনো স্কলারশিপে টাকাও পাওনি বুঝতে না পারার কারণে ভুলবশত ইয়েস করে দিয়েছিলে বর্তমানে তোমরা কিন্তু কোনো স্কলারশিপ পাওনি সেটি তোমাদের সেলফ ডিক্লারেশান একটি লিখতে হবে এবং সেই সেলফ ডিক্লারেশান ইনস্টিটিউশানে হেডের কাছ থেকে ডিক্লারেশনটি নিয়ে তোমাদের বিকাশ ভবনে চলে যেতে হবে এবং তার সাথে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যেটা ফিল আপ করেছিলে সেই ফর্মটি নিয়ে বিকাশ ভবনে চলে গেলেই তোমার স্কলারশিপটি আবার অ্যাপ্রুভড করিয়ে দেবেন ওনারা লাস্ট আপডেট হচ্ছে তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের অ্যাপ্লিকেশানে কিছু ভুল হয়েছে কি না প্রথমত তোমরা মনে করার চেষ্টা করবে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিয়েছো কি না বা কী কী ডকুমেন্টস তোমরা আপলোড করেছো সেটি মনে করার চেষ্টা করবে এবং নিজেদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি যেটা তোমরা প্রিন্ট আউট করেছো সেটি ভালোভাবে চেক করবে সেখানে কিছু ভুল হয়েছে কি না তোমাদের এবং তারপরে নিজেদের স্ট্যাটাসটা বারবার করে চেক করবে স্ট্যাটাসেও কিন্তু রিজেক্ট হয়ে গেলে সেখানে দেখাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাদের কাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে এবং বর্তমানে কি কি স্ট্যাটাস দেখাচ্ছে তোমাদের এবং কি কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো তোমরা কল রেকর্ডিংটি শুনে নাও বলুন কি আমি সাহায্য করতে পারি হ্যাঁ নমস্কার ম্যাম আমি এসবিএমসিএম স্কলারশিপের ব্যাপারে জানতে চাই আপনি অ্যাপ্লাই করেছেন হ্যাঁ ম্যাম অ্যাপ্লাই করেছি অ্যাপ্লিকেশনটা কি कैंसिल করেছেন ম্যাম আমারটা রিজেক্ট হয়েছে ম্যাম না ম্যাম অ্যানাদার স্কলারশিপ আছে ইয়েস তো তার জন্য রিজেক্ট হয়েছে ম্যাম আচ্ছা আপনি কি অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন হ্যাঁ ম্যাম ওএসএস করেছিলাম কিন্তু জানতাম না কিন্তু আমি ওএসএস এর এখনো টাকা পাইনি তা কি করতে হবে এই মুহূর্তে যদি কাইন্ডলি বলেন দেখুন দুটো কলেজে ফার্স্ট কথা गवर्नमेंटের দুটো কলেজে একসাথে अप्लाई করা যায় না যেকোনো একটা ক্যান্সেল হয়ে যায়। হুম তার জন্য আপনার এই অ্যাপ্লিকেশনটা कैंसिल হয়ে গেছে। আচ্ছা ওটা তো ভুল করে করে দিয়েছি। আপনারা প্রিন্সিপালকে বলবেন। আপনাদের কলেজের প্রিন্সিপাল থেকে একটা হচ্ছে কি লেটার দিতে হবে ঠিক আছে? হুম এই স্টুডেন্ট অন্য কোনো কলরশিপ পায় না ইনি ভুলবশত ওখানে ইয়েস করে দিয়েছে ঠিক আছে? হুম আর একটা সেলফ ডিক্লারেশন নিজে লিখবেন যে আপনার প্রবলেম সেটা লিখবেন যে আপনি জানতেন না বা কিছু আর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম তিনতে নিয়ে বিকাশ ভবন 9 ফ্লোরে এসে আপনাকে কন্টাক্ট করতে হবে আচ্ছা ম্যাম তাহলে এটা ঠিক হয়ে যাবে তাই তো মানে अप्रুভড হয়ে যাবে হ্যাঁ 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 আচ্ছা ম্যাম थैंक यू